যারা রান্না বান্না করেন কিংবা কুকিং চ্যানেল আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী একটা ভিডিও তাই ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আমাদের প্রয়োজন হবে এরকম একটা নষ্ট এল বাতির আমি বাতিটা থেকে খোসাটা খুলে নেব আমি বাতিটি থেকে খোসাটা খুলে নিয়েছি আমাদের প্রয়োজন হবে এরকম একটা লোহার আমি লোহাটা প্রথমে গরম করে নেব লোহাটা আমি প্রয়োজন মতো গরম করে নিয়েছি এখন বাতির যে খোসাটি আছে খোসাটির এক পাশ ছিদ্র করে নেব বন্ধুরা বাতির যে খোসাটি আছে এক পাশ ছিদ্র করে নিয়েছি এখন এটা বরাবর অপর অপর পাশ ছিদ্র করে নেব বন্ধুরা দেখো আমি দুই পাশ ছিদ্র করে নিয়েছি সমান বরাবর করে এখন আমাদের প্রয়োজন হবে এরকম একটা কাঠির কাঠিটা বাঁশের তৈরি বাঁশ থেকে তৈরি এটা এই কাঠিটা আমি এখন বাতির যে দুইটা ছিদ্র আছে ছিদ্রটা আমি লাগিয়ে নেব বন্ধুরা দেখুন খুবই সুন্দর একটা জিনিস হয়েছে বন্ধুরা আপনারা এই জিনিসটা দিয়ে ভাত কিংবা ডাল রান্নার কাজে ব্যবহার করতে পারেন এটা প্রচন্ড তাপেও গলে না তাই এটা খুবই সহজে আপনারা ব্যবহার করতে পারবেন এটার নামটা আপনাদের জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ